নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। বন্ধুরা, আজকে তোমরা এই ভিডিওতে দেখতে পারবে কিভাবে তোমরা হুগলি ডিস্ট্রিক্টের যে ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটিতে একটি নোটিফিকেশান দিয়েছে, নন টিচিং স্টাফ কিছু নেওয়া হবে গ্রুপ সি, গ্রুপ ডি এবং কিছু টিচার, এছাড়াও অন্যান্য যে সকল পোস্ট আছে সমস্ত কিছু নিয়েই এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে, এবং কিভাবে তোমরা সেই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে, কি কি যোগ্যতা থাকলে তোমরা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করবে, এবং আরও সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। তো ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিকেও টিপ দিয়ে রাখবে, যাতে পরবর্তীতে এইরকমই ভিডিও নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাও। তো তোমরা জানো হুগলি ডিস্ট্রিক্টের ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটিতে একটি নোটিফিকেশান এসেছে, যেখানে কিছু টিচার নিয়োগ করা হবে, মজদুর নিয়োগ করা হবে, কিছু মিস্ত্রি নেওয়া হবে, অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি মিস্ত্রি কিছু নেওয়া হবে, এছাড়াও অন্যান্য সমস্ত রকম পোস্টে তারা নিয়োগ করতে চলেছে। তো সেক্ষেত্রে বয়সের যোগ্যতা, তোমরা যদি 8 পাস করে থাকো, 8 পাস, 9 পাস, 10 পাস, সমস্ত রকম যোগ্যতাতেই তোমরা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। তো কোন কোন পোস্টে অ্যাপ্লাই করবে আমি সমস্ত রকম এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। তো ভিডিওটিকে তোমরা নিশ্চয়ই পুরো দেখবে, যদিও ভিডিওটি একটু লম্বা হবে, তো নিশ্চয়ই তোমরা ধৈর্য ধরে সেই ভিডিওটিকে দেখবে এবং নিশ্চয়ই তোমরা অ্যাপ্লাই করার দিকে যাবে। তো যদি কোনো এই ভিডিওতে অসুবিধা হয় বুঝতে, তো তোমরা আমার ভিডিওর যে কমেন্ট বক্স, সেখানে কমেন্ট করে তোমরা আমাকে জানাবে, আমি তোমাদেরকে সেই সমস্যা সম্পর্কে তোমাদেরকে আমি সমাধানের চেষ্টা করব। তো বন্ধুরা, চলো দেখা যাক নোটিফিকেশনটি এবং কিভাবে অ্যাপ্লাই করবে সেটা সম্পর্কে। তো বন্ধুরা, তোমরা যদি এইরকম গুগলে যাও, গুগলে গিয়ে শুধু টাইপ করবে ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি .com, এটা যদি টাইপ করো তাহলে তোমরা যে ওয়েবসাইটে যাবে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোন ওয়েবসাইটে গেলে এই যে প্রথমকার যে ওয়েবসাইটটি ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি .com, এই ওয়েবসাইটে যেতে হবে, গেলেই সেই নোটিফিকেশনটি দেখতে পাবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে সেই ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটির নোটিফিকেশনটি। তো তোমরা এইভাবে গিয়ে সেই নোটিফিকেশনটি পেতে পারো। আর তাছাড়া আমার ভিডিও তোমরা যারা দেখছো তারা জানো আমার ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, সেখান থেকে গিয়েও এই নোটিফিকেশনটি তোমরা পেতে পারো। আমি এই লিঙ্কটি তোমাদের সুবিধার্থে আমার ভিডিওর যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে ফেলতে পারবে। তো তোমরা যদি যাও, এবং যারা ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটির অধীনে তারা নিশ্চয়ই এই ওয়েবসাইটটির সঙ্গে পরিচিত। তো এই ওয়েবসাইটটি এইরকম ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটির তরফে ওয়েবসাইটটি। তো এখানেই যে নোটিশ আছে, নোটিশ সেকশন, সেই নোটিশ সেকশনে দেখায় জেনারেল নোটিশ, ই নিউজ লেটার। তো নোটিশ সেকশনেই থাকবে সেই রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান সেটি। তো সেই সম্পর্কে এখানে দেওয়া আছে, দেখো। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা ইন্ডিয়ান সিটিজেন যদি হও তাহলেই এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। এগুলো হচ্ছে সিরিয়াল নাম্বার 1 বলে দেওয়া আছে, অ্যাসিস্ট্যান্ট টিচার যারা নন বেঙ্গলি মিডিয়ামের, বাংলা মিডিয়ামের কোনো টিচার কিন্তু এখানে নেওয়া হবে না, অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে নন বেঙ্গলি মিডিয়াম হলেই আবেদন করতে পারবে। তো যেরকম আনরিজার্ভ আছে, দুটো উর্দু নেওয়া হবে, টোটাল আছে 5টি সিট, তার মধ্যে দুটো আনরিজার্ভ, দুটোই উর্দু, একটি ST নেওয়া হবে, তাও হিন্দি বিষয়ের ওপরে, ST নেওয়া হবে হিন্দি বিষয়ের ওপরে, আনরিজার্ভ ইসি একটি নেওয়া হবে, তাও হিন্দি বিষয়ের ওপরে। তো সর্বমোট এই যে 5টি সিট শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে তারা রেখেছে। এছাড়াও এডুকেশনাল যে কোয়ালিফিকেশান এই পোস্টের জন্য রাখা হয়েছে, সেটা মাধ্যমিক পাস হলে বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান কোনো বোর্ড থেকে বা গভর্নমেন্টের যে টিচার ট্রেনিং আছে সেইখান থেকে জুনিয়র বেসিক ট্রেন যদি হওয়া থাকে, এবং আনট্রেন ক্যান্ডিডেটরাও তারা অ্যাপ্লাই করতে পারে যদি 5 বছরের তাদের কাজের অভিজ্ঞতা থাকে এইরকমই। তো এজ লিমিট এই পোস্টের জন্য রাখা হয়েছে 18 থেকে, সেটি তোমরা হিসাব করবে 1/1/2019, এবং ম্যাক্সিমাম রাখা হয়েছে 40 বছর। এসসি এসটি ওবিসিরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী ছাড় পেয়ে থাকবে। এখানে পে স্কেল রাখা হয়েছে গ্রেড 5-এর 2300 থেকে,
আর আনট্রেন্ড যদি হয়, এই পোস্টে নিয়োগ হয়, তাহলে 5,400 থেকে 25,200, এবং ট্রেন ক্যান্ডিডেটরা 5,400 থেকে 25,200। তো এইখানে তাদের যে জিপি সেটা 2,600 টাকার, আর এদের 2,300 টাকার। সিরিয়াল নাম্বার টু মানে পোস্টের যে সিরিয়াল নাম্বার, সেই নাম্বারটি এখানে ক্লার্ক পদের জন্য একটি পোস্ট আছে আনরিজার্ভ, সেটা হচ্ছে এক্সামটেড ক্যাটাগরিদের জন্য একটি সিট। তো কোয়ালিফিকেশান এখানে লাগবে, মাধ্যমিক পাস করতে হবে কোনো গভর্নমেন্টের রেকগনাইজ কোনো বোর্ড থেকে, এবং সঙ্গে দরকার টাইপিংয়ের, যেটা কম্পিউটার নলেজ, সেটার ওপরে থাকতে হবে, তাহলে তোমরা ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবে। তো এজ লিমিট সেখানে রাখা হয়েছে 18 থেকে 40, যেটা আগেই বলেছিলাম 1/1/2019, এই হিসাব করে ওবিসিরা আলাদা আলাদাভাবে ছাড় পেয়ে থাকবে। এখানেও 5,400 থেকে 25,200 পে স্কেল, এটা যারা জানো তারা নিশ্চয়ই বুঝতে পারছো পে স্কেল কী পরিমাণে দেওয়া হবে। এবং সিরিয়াল নাম্বার 3, 3 নম্বর পোস্টে দেখো পাম্প অপারেটর পদের জন্য নেওয়া হবে, আনরিজার্ভ আছে 3টে, এসসি আছে 1টি, এসটি আছে 1টি, ওবিসি এ আছে 1টি, ওবিসি বি আছে 1টি, আনরিজার্ভ এক্সামটেড ক্যাটাগরি আছে 2টি, এসসি আনরিজার্ভ এক্সামটেড ক্যাটাগরি আছে 1টি। তো সর্বমোট এখানে ভ্যাকান্ট হচ্ছে 10টি। এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে 8 পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। আর ক্যান্ডিডেটকে ইলেকট্রিক যে ওয়ার্কম্যানশিপ, যেটা 440 ভোল্টের, যদি এক্সপিরিয়েন্স থাকে 3 বছরের এরকম ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানশিপের ওপরে, তাহলে সে অ্যাপ্লাই করতে পারে। তো এজ লিমিট এখানেও সেম সেম রাখা হয়েছে, পে স্কেলটিও সেম সেম রাখা হয়েছে, শুধু গ্রেড পে হিসেবে 2,100 টাকা তাদেরকে দেওয়া হবে। সিরিয়াল নাম্বার 4, 4 নম্বর পোস্টে আছে ড্রাইভার পদ, আনরিজার্ভ 1টি, এসসি আছে 1টি, আনরিজার্ভ ইসি আছে 1টি, টোটাল 3টে সিট। এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে ড্রাইভিং লাইসেন্স দরকার, 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সেই সঙ্গে, এবং পাশ করলেই হবে 8 পাস, যেটা গভর্নমেন্টের রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে। তো এখানেও এজ লিমিট 20 বছর থেকে 40 বছর রাখা হয়েছে, এসসি এসটি ওবিসিরা আলাদা রকমের ছাড় পেয়ে থাকবে। এখানে 2,300 টাকার গ্রেড পে দেওয়া হবে, 5,400 থেকে 25,200 টাকা তারা পে স্কেল বা মাইনে হিসেবে পাবে। 5 নম্বর যে পদ সেটি হচ্ছে পিএল মিস্ত্রি, 1টি আছে, এসসি ক্যান্ডিডেট আবেদন করতে পারে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে পাম্পিং ট্রেড হতে হবে, কোনো আইআইটি রেকগনাইজ গভর্নমেন্ট থেকে আইআইটি পাস হতে হবে আর কি, পাম্পিং ট্রেড বলছে এটাকে, এবং ক্লাস 8 পাস হলেও আবেদন করতে পারবে, সঙ্গে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এইরকম কাজের উপরে। এজ রাখা হয়েছে 18 থেকে, যেটা ম্যাক্সিমাম 40 বছর, সেরকমই রাখা হয়েছে এখানেও। 6 নম্বর আছে ওয়াক সরকার, যেটা আনরিজার্ভ 1টি পোস্ট আছে, 1টি আছে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য, 9 পাস হলে আবেদন করতে পারবে, এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়, আর 18 থেকে 40 বছরের মধ্যে হলেই হবে, আবেদন করা যাবে। 7 নম্বর পদে আছে ইলেকট্রিক মিস্ত্রি, 1টি আছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, ক্যান্ডিডেটকে 8 পাস হতে হবে, এবং ডি সার্টিফিকেটের ইলেকট্রিক্যাল মেনটেনেন্সের উপরে যদি অভিজ্ঞতা থাকে, সার্টিফিকেটটি থাকে, তাহলে আবেদন করতে পারবে। আর তাদের যে ম্যাক্সিমাম বয়স, সেটা 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, পে স্কেল সেম আছে, সব একই রকমের। স্যানিটারি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 1টি এসসি পোস্ট আছে, সেখানে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট কোনো এক্সামিনেশন থেকে বা বোর্ড থেকে, গভর্নমেন্টের অধীনে থাকা বোর্ড থেকে পাশ করতে হবে। আর এছাড়াও যদি সার্ভিস দেওয়া থাকে প্রি সার্ভিস এরকম ট্রেনিংয়ে, তাহলে সে আবেদন করতে পারে। গ্রেড পে বা পে স্কেল কি সেম সেম সব রাখা আছে। 9 নম্বর মানে পোস্ট আছে, সেটা হলো মজদুর পোস্ট, এক্স সার্ভিসম্যান নেওয়া হবে আনরিজার্ভের 1টি পোস্ট, আনরিজার্ভ ইসি আছে 2টি পোস্ট, এসসি ইসি আছে 1টি পোস্ট, ওবিসি এ ইসি আছে 1টি পোস্ট। তো টোটাল 5টি পোস্টের জন্য নেওয়া হবে, এখানে ক্লাস 8 পাস করতে হবে, এবং বাংলায় পড়া এবং লেখা জানতে হবে, এছাড়াও তার শারীরিক সক্ষমতা থাকতে হবে, বা স্পোর্টসম্যানশিপ যেটা, পারদর্শী হতে হবে, 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। ছাড় যেরকম পেয়ে থাকে এসসি এসটি ওবিসিরা, সেরকমভাবে গভর্নমেন্টের রুলস অনুযায়ী পেয়ে যাবে। তো ক্যান্ডিডেটদেরকে অ্যাপ্লাই করতে হবে এই যে এই ঠিকানায়, চেয়ারম্যান ভুবনেশ্বর মিউনিসিপ্যালিটি, জিটি রোড, পিএস অ্যান্ড পিও, ভুবনেশ্বর, ডিস্ট্রিক্ট হুগলি, পিন নাম্বার 7121 2,4।
এই ঠিকানায় তোমাদেরকে পাঠাতে হবে, লিখতে হবে ফর্মের ওই জায়গায়, পোস্টের নামটি মেনশন করতে হবে, যে সকল পোস্ট বলা হলো সেই রকম পোস্টের নাম এখানে দিয়ে দিতে হবে, ক্যাটাগরিটাও লিখে রাখতে হবে, এক্সামটেড ক্যাটাগরি হলে এক্সামটেড, ইসি যেটা আমি বারবার বলছিলাম সেটি হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি। তো কি কি দিতে হবে এটি হচ্ছে সেই ফর্মের মানদণ্ড, সেটি দেওয়া হয়েছে। দেখো, ব্লক লেটার লিখতে হবে বড় হাতের অক্ষরে, তোমার নাম লিখতে হবে, বাবার নাম লিখতে হবে নর্মাল নাম, এটাই। এখানে কোন পোস্টে অ্যাপ্লাই করবে সেটি, এপিক নাম্বারটি দিতে হবে এখানেই আছে, আর ডেট অফ বার্থ দিতে হবে, এজ আছে কত বছর হচ্ছে এই হিসাব করে, মেল ফিমেল লিখতে হবে, রেসিডেন্টাল অ্যাড্রেস প্রেজেন্ট বা পারমানেন্ট, কন্ট্যাক্ট নাম্বার দিতে পারো, ল্যান্ডলাইন থাকলে ল্যান্ডলাইন, মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার, এডুকেশনাল কোয়ালিফিকেশান মেনশন করতে হবে, 8 পাস কি 9 পাস বা 10 পাস এখানে মেনশন করতে হবে, কোন ইউনিভার্সিটি থেকে, সমস্ত কিছু দিতে হবে। টেকনিক্যাল কোয়ালিফিকেশান যেটা ট্রেড বলছিলাম সেটা আইআইটি পাস থাকলে আইআইটি বা অন্যান্য কোয়ালিফিকেশান থাকলে সেগুলো দিয়ে দেবে আদার্স কোয়ালিফিকেশান আকারে, এবং অন্যান্য কিছু বিষয় এখানে লেখা আছে সেগুলো তোমরা জেনে যাবে। তো মূলত আর একটি জিনিস আমি বলছি, সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে, ডেট অফ বার্থের, এডুকেশনাল কোয়ালিফিকেশানের, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো বা কোনো শারীরিক প্রতিবন্ধী যদি হও তার সার্টিফিকেটগুলো যেগুলো দেবে সেগুলো কিন্তু তুমি নিজে সাইন করবে সেলফ অ্যাটাস্টেড বলে, ডেট দিয়ে সাইন করে তারপরে অ্যাটাচ করে দেবে। তো দুটো কপি পাসপোর্ট মাপের ফটোগ্রাফ দেবে, মানে ফটো দেবে তোমার নিজের রিসেন্ট তোলা, আর সেলফ অ্যাড্রেস মানে নিজের ঠিকানা লেখা থাকবে এরকম একটি খাম, সেই খামের ওপরে তোমরা 25 টাকার স্ট্যাম্প মেরে দেবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা 25 টাকার স্ট্যাম্প ওই নিজের নাম ঠিকানা লেখা যেখানে তোমার আবার ওই খামটি রিটার্ন আসবে তোমার অ্যাডমিট আকারে, সেই বোর্ড থেকে পাঠিয়ে দেবে যেটা ভুবনেশ্বর মিউনিসিপ্যালিটি অধীন থেকেই তোমার নামে সেই খামের মধ্যেই আসবে অ্যাডমিট কার্ডটি। তো এটি 15/2/2019 এর আগে কিন্তু পৌঁছানো চাই পুরো এই নোটিফিকেশনটি। তো বুঝতে পারলে নিশ্চয়ই যে কিভাবে তোমরা আবেদন করবে। তো বন্ধুরা, তোমরা যাতে এই পোস্টগুলোতে আবেদন করো, তো তার জন্য, তো বন্ধুরা তোমরা এই যে বয়ানটি, এই বয়ানটিকে সাদা কাগজে বা এটিকে টাইপ করে তোমরা পুরো যে ফরম্যাট সেই ফরম্যাটটি তৈরি করে নাও, এবং কোন পোস্ট আবেদন করবে সেটি তোমরা ঠিক করে নাও। তো আবেদন করে দাও এবং যে ঠিকানার কথা বললাম সেই ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে, এবং যদি কোনো সমস্যা হয় তোমরা আমার যে ভিডিওর যে কমেন্ট বক্স সেখানে কমেন্ট করে জানাও, আমি তোমাদের সেই সমাধানের চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে আমি তোমাদের এই রকম ভিডিও প্রতিনিয়ত দিতে থাকি, এবং যে কোনো জিজ্ঞাসার আমি কিন্তু তোমাদের উত্তর দিয়ে সেটা জানানোর চেষ্টা করি। তো বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটিকে টিপ দিয়ে রাখো, আর এই ভিডিওটিকে লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে কেমন হলো। তো বন্ধুরা, এই ভিডিওতে এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।